দিনাজপুরের পার্বতীপুর রেল জেলা কাপ কার্নিভাল 2023 ও শাপলা কাপ অ্যাওয়ার্ড সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্মার্ট বাংলাদেশ স্মার্ট কামিং, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কাউট রিলয় অঞ্চলের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ স্কাউট পার্বতীপুর রিলয় জেলার আয়োজনে কাপ কার্নিভাল এবং বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেল জেলার 2021 সালে শাপলা কাপ অ্যাওয়ার্ড প্রাপ্তদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকালে পার্বতীপুর রেলয় শহীদ মাঠে পার্বতীপুর রেল জেলার কাপ কার্নিভাল অনুষ্ঠানে ঢাকা থেকে আগত আঞ্চলিক উপ কমিশনার এবং বাংলাদেশ স্কাউট রেলয় অঞ্চল আঞ্চলিক সম্পাদক তাবাসুম বিনতে ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন। শুরুতেই জুনিয়র লেভেলের সোনামণিদের 30টি গ্রুপ অনুযায়ী 210 জনের সমন্বয়ে মাঠে কাপ কার্নিভালের অংশগ্রহণ করে। পার্বতীপুর জেলার 39 জন স্কাউটসের ক্রেস্ট এবং পার্বতীপুর স্কাউট রেল অঞ্চলের গর্ব বাংলাদেশ স্কাউটের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ প্রাপ্ত আব্দুল রহিম শিকদারকে প্রেসিডেন্ট স্বাক্ষরিত স্বীকৃতি সনদপত্র সহ অন্যান্যদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে জেলার সভাপতি রফিকুল ইসলাম, কমিশনার ও কর্ম ব্যবস্থাপক ফয়েজ আহমেদ খান, বাংলাদেশ স্কাউট রেলওয়ের অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রামার গোলাম কিবরিয়া মধু, আঞ্চলিক উপ কমিশনার ফয়জুল বারী মল্লিক, বাংলাদেশ স্কাউট রেলওয়ে নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক লতিফ উদ্দিন আহমেদ, পার্বতীপুর রেলওয়ে জেলার সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অভিভাবক এবং উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ইউনিট লিডার সোনামণি কাপ স্কাউট ও স্বেচ্ছাসেবক দল। ফসল বিনষ্ট হয়েছে, এই ফসল বিনষ্টের কারণে তাদের আর্থিকভাবে আমি সাহায্য করতে চাই। খাজানজি বাহাদুর, আমাদের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ স্কাউট পার্বতীপুর রেলওয়ে জেলার ঘুরে। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।